তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কঞ্চি কাটার জন্য। তো ফার্স্টে চলো কঞ্চিটা আমরা কেটে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কারণে আমরা কঞ্চিটা কাটছি। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা তুই টান এখন, ওটা মনে হচ্ছে কাটা না, গোড়ার থেকে কাটা না, বলো গোড়ায় গিয়ে কাটতে হবে। হাই গাইস, এখানে আটকে গেছে, এখন আমরা কি করতে পারি? গোড়ায় যা, ঘুরে যেতে হবে না। এই মাঝখানে কচু মাছ গাছ মাছ কেটে দে তো, এই সাইডের এই গাছ এই ডালটাতে কেটে নিলে তো হয়ে যায়। টাকা না না, ওই এই যে কঞ্চিটা দেখছিস না, ওই বিয়েটা না নিচু করে ওইটা, হ্যাঁ ওইটা কেটে নিয়ে নিচু করে ওইটাতেই হয়ে যাবে সব। এই এইটাও এটাও যেটাতে হাত দিচ্ছি সেটাও কেটে নি, ওই গোড়ার ওখানে দুটো দু দুটো রয়েছে একসাথে, হ্যাঁ ওই দুটোই কেটে নেই গোড়ায় ওখানে, ওখানে তো একসঙ্গে দুটো রয়েছে। শালা কি রোদ, হ্যাঁ করে নিচু করবো আমি, মাটির সঙ্গে ঠিক রয়েছে তো, এক বিন্দু নিচু হচ্ছে না, তুই উঁচু হয়ে যা, তুই ওপরে উঠে যা, পারবি ওপরে উঠতে? আগে আমি গাছের মাথায় উঠে উঠে কাটতাম। টিপড়ে আছে, আমরা বিরাট ডিগিতে আছি ভাই, টিপড়ে আছে বলে ওখানে, ওগুলি ভাই কাহন হচ্ছে না, ভিতর দিকে গেছি যত, ওই সাইডে গোড়ার দিকে দেখ, যদি কঞ্চি থাকে তাহলে ওই গোড়ার দিকে কঞ্চি কেটে নে। এটা তো হ্যাঁ জোর লাগে, আই সা জোর লাগে, আই আই ওই কঞ্চিটা ধরে টান, কঞ্চিটা ধরে টেনে নে, হাত দিয়ে আগে টেনে নে, ওই কঞ্চিটাই ধরে রাখ, যেটা কাটছিস সেটা টেনে ধর। তো বন্ধুরা কঞ্চি কেটে আসার পরে স্নান টান করে এখন আমরা বসে পড়েছি নারকেলের নাড়ু আর তার সঙ্গে সঙ্গে একটু খই মেখে নেওয়ার জন্য। তো দিদা এখানে দেখো খই মাখার জন্য একটু গুড় জাল দিচ্ছে, আর আমি এদিকে নারকেলগুলো কুটছি, কারণ অন্য কেউ কুড়ার নেই, আর স্নান টান করে করতে হবে বলে আমি করছিলাম। আর তার সাথে সাথে নারকেল কুড়ার ভিডিওটা তো আছে, বাট নাড়ু বানানোর সময় যে ভিডিওটা তৈরি করা ছিল সেটা হঠাৎ করে তাই খারাপ হয়ে যাতে, মানে এডিটিংয়ের সময় কিছু প্রবলেমস ছিল, তো সেই কারণে আমি আর ওটা দিতে পারিনি, জাস্ট খই মাখার ভিডিওটাই দিতে পেরেছিলাম। আর এখন খই মাখা শেষে আমি আর দিদা একটু বেরিয়ে পড়েছি রাস্তায়, কারণ আজকে দিদাকে বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ দিদাদের বাড়ি কালকে পুজো, আমাদের বাড়িও পুজো, দিদার বাড়িও পুজো, তো সেই কারণে আমি আর দিদাকে আটকে রাখতে পারবো না। তো সেই কারণে আমি আর দিদা এখন রওনা দিয়েছি, আর আমার রওনা দেওয়ার মূল কারণ হচ্ছে আমাকে একটু যেতে হবে হাসনাবাদ, কারণ এখানে মাটির ঠাকুর সেইভাবে পাওয়া যায় না, আমি ঠাকুর আর বেশ কিছু জিনিসপত্র কিনে হাসনাবাদ থেকে নিয়ে আসব। আর বাসের ভিতরে উঠে আমি বললাম একটু ভিডিও করে নিই লাস্ট মোমেন্ট। তো হাসনাবাদে নামার পরে আমি একটুখানি চলে এসেছিলাম টাকি গেস্ট হাউসে, কারণ আমার একটা বন্ধু ওখানে থাকে, তো সে বলল যে তুই এখানে আয়, এখান থেকে আমরা একসঙ্গে যাবো একসাথে, তো আমি সেই কারণে ওখানে গেলাম, মানে ওর বাড়ির টাকি গেস্ট হাউসের থেকে 2 মিনিটের ডিস্টেন্সে, তো সেই কারণে একসাথে একটু ঘুরে টুরে নিলাম। আর টাকি গেস্ট হাউসের ভিতরে অনেক ফুল গাছ ছিল, আর অনেক ব্লগার বলো তাছাড়া অনেক লোকজন এখানে আসে শ্যুট করতে, ফটো টটো তুলতে, আমি শুধু যেতাম না এতকাল, এত বাড়ির কাছে এতটা কাছে একটা জায়গা, হার্ডলি তোমার 45 থেকে 1 ঘন্টা লাগে যেতে, তবু আমি যাইনি কোনোদিন। তো সেই কারণে আমি একটুখানি ভিডিও টিডিও করে নিলাম ওখানে, আর আমি মার্কেটিং করার সময় একদমই ভুলে গিয়েছিলাম যে আমাকে ব্লগ শ্যুট করতে হবে, তো যখন আইসক্রিমের দোকানে যাচ্ছি তখন হঠাৎ করে মনে পড়লো। তো দেখো বন্ধুর সাইকেলে সব কিছু বাদিটা দিয়ে রেখেছি, আর এখন আমরা নিয়ে নিচ্ছি আইসক্রিম, আর আইসক্রিম খাওয়ার কারণে আমার এখন নাক অলরেডি বসে গেছে যখন আমি ভয়েসটা দিচ্ছি, তা সেই কারণে কথাগুলো শুনতে একটু অন্যরকম লাগছে হয়তো। আর আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা আবারও রওনা দিয়েছি একটু ঠাকুর আনার দিকে, কারণ আমি ঠাকুরটা চুজ করে রেখে এসেছিলাম, ঠাকুরটা নিয়ে ঘোরাঘুরি করবো না বলে, আগে ঠাকুরটা চুজ করে তারপরে মার্কেটিং টার্কেটিং করে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে আমি ঠাকুর নিয়ে এখন রওনা দিলাম বাড়ির দিকে। রওনা দেওয়ার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাসনাবাদ ব্রিজের ওপরটা, এখন তো মানে হাসনাবাদ ব্রিজের ওপরটা সম্পূর্ণ ফাঁকা থাকে, শুধু বাজারটাই একটু জমজমার যেখানে মার্কেটিং হচ্ছিলো। আর এখন আমি যাব বাড়িতে, বাড়িতে গিয়ে আমি একটু বেরিয়েছিলাম বাজারে, তো
সেই জায়গায় আমি একটু ভিডিও করলাম। আর এই যেখানে দেখো লাল নেট কিনছি, তো লাল নেট কেনার মূল কারণ হচ্ছে আমার এই মা লক্ষ্মীর মাথার ওপরে একটু দোপাট্টা টাইপের করে দিয়ে দেওয়ার জন্য, আর তার সঙ্গে সঙ্গে আমার যে আড়িটা হয় আড়ির ওপরে দেওয়ার জন্য। লাল কাঁচা তো দেওয়া হয়, কিন্তু লাল কাঁচাগুলো না ঠিক ভালো লাগে না, নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি লাল কাঁচার পরিবর্তে লাল নেট কিনে নিলাম। মা লক্ষ্মীর লাল নেটটাতে একটু পার বসিয়ে দেবো, দিলে ওটা দেখতে সুন্দর লাগবে। আর তোমরা ভিডিও পরে যখন লক্ষ্মী পুজোর ব্লগ দেবো তখন দেখে বুঝতেই পারবে। তো এখন একটু দশকর্মার বাজার টাজার করে নেট টেট কিনে আমি বাড়ি চলে আসলাম। তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। বাজার টাজার করে এনে আমি একটু টুকিটাকি জিনিসপত্র আরও জোগাড় করার দরকার ছিল, তাছাড়াও বিজয়ার প্রণামগুলো বাকি ছিল, তাই বিজয়ার প্রণাম টণামগুলো করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ সুসু চুল। আর অ্যাকচুয়ালি এখন বেজে গেছে 11:30, বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে যে শপিং করলাম, তো শপিংয়ের সময় অত বেশি ভিডিও করা হয়নি, আমি টোটালি ভুলে গেছিলাম, আমি কি বলবো, কারণ আমি ফোন নিয়ে যাই না তো বাড়িতে সচরাচর, তো সেই কারণে আমি ভুলে গেছিলাম যে আমার মা যে আমাকে ফোনটা দিয়েছে ব্লগ করার জন্য, সেটাই আমি টোটালি ভুলে গেছিলাম। তো যতটুকু যা মনে পড়েছিল পরে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখানকার বাজারে গিয়ে দশকর্মার বাজার করে টুকিটাকি যা করে এনেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছি। আর এদিকে দেখো এই যে আমার মা লক্ষ্মী ধানের শীষ, ফুল টুল, এর ভিতরে রয়েছে পদ্ম ফুল, রজনীগন্ধার মালা, তাছাড়া কুচো কিছু ফুল, গাঁদা ফুল দেখতেই পাচ্ছ, পান। আর তার সঙ্গে সঙ্গে আমার এক কাকার বাড়িতে একটু কুমড়ো এসেছে, দশকর্মার মালগুলো নিয়ে এসেছি। তাছাড়া এখানে দেখো ধান টান এটা সেটা, মানে পুজোর যাবতীয় জিনিসপত্র এনে এখানে আমি দান করেছি। দুটো লেবু, একটা আমার জ্যাঠা দিয়েছে আর একটা আমি কিনে এনেছি। আর এখানে দেখো 5 রকম সবজি টবজি দিয়ে, ফল টল আখ টাক দিয়ে, মানে এই জায়গাটা আমি সাইড করে সব কিছু একেবারে গুছিয়ে গেছি রেখে দিয়েছি। আর সঙ্গে তাই আর আমাদের বাড়ি লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে হয় নারায়ণ পুজো, তো সেই কারণে চিনি আর হোমের ব্যবস্থা তো অবশ্যই থাকবেই, কারণ আমরা লক্ষ্মী পুজো করি আর তার সঙ্গে সঙ্গে নারায়ণ পুজো করবো না এরকমটা না। ভাবি যে হ্যাঁ লক্ষ্মী পুজোর সঙ্গে একটু একটু নারায়ণ পুজোটা না করলেও ভালো লাগে না, লক্ষ্মীনারায়ণ মানে বছর সালে এক আধবার করেই তো পুজো হয়, তো সেই কারণে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথেই করা হয়। তো আজকেও সে তার ব্যতিক্রম একদম হবে না, আজকে বলতে কালকে আর তার ব্যতিক্রম একদমই হবে না। তো কালকে দেখা যাক, যেহেতু মা শরীরটা ভালো নেই, আমারও খুব বেশি ভালো লাগছে না, একটু টায়ার্ড ফিল হচ্ছে, এতটা একটা লম্বা আনন্দের পরে একটা কষ্টের বিষয়। তো যত যাই হোক পুজো তো করতেই হবে, আর পুজোটা তো বন্ধ করা যায় না, তো কালকের পুজোটা তো অবশ্যই হবেই। আর তার সঙ্গে সঙ্গে শুধু একটা জায়গায় একটু খামতি থেকে যাবে, যে খুব বেশি ভোগ বানানো হবে না, আগে যেরকম অনেক রকম ভোগ বানাতাম সেই জায়গায় হয়তো অল্প কিছু ভোগ বানাবো। তো কালকে ড্রেস ড্রেসগুলো আমি ডিসাইড করে রেখে দিয়েছি, এই ঘরে লাইট অফ করে দিয়েছিলাম, তো দাঁড়াও। এই যে কালকের ড্রেস হচ্ছে এই জামাটা, মার মামার দেওয়া জামা, আর তার সঙ্গে সঙ্গে এই ধুতিটা, ধুতি তো কি অন্যটাই না, এগুলো হচ্ছে সব শাড়ি। আর তার সঙ্গে সঙ্গে এদিকে দেখো হোমের কাঠ আমি কিছুটা, পুজো হয় তো এই দুটো টুল বাইরে বের করে রেখে দিয়েছি, এই টুলটা ভিতরে থাকে বলে ময়লা কম পড়ে যায়, এই টুলটা সবসময় বাইরে থাকে টুকিটাকি কাজে লাগানো হয়। আর তার সঙ্গে সঙ্গে এদিকে দেখো হোমের কাঠ আমি কিছুটা, এই কারণে ওই টুলটার উপর একটু র্যাশ মতন পড়ে গেছে, আর তার থেকে উপর কথা ওপর ময়লাটে দাগটা হওয়ার বিশেষ কারণ হচ্ছে ওর উপরে আমরা এক টাইম স্টিকার মেরে রেখেছিলাম, তো সেই স্টিকার তুলে দেওয়ার পরপর ওতে অজস্র ধুলো লেগে একেবারে থার্ড ক্লাস দেখতে হয়ে গেছে। তো যাই হোক আজকে আর আমি গেছি এ ব্লগটা বড় করবো না, কারণ আমি দেখিয়ে ব্লগটা বড় করতে চেয়েছিলাম, সেখানে আমি গেছি এ ব্লগ বড় করে তোমাদের মুডটা খারাপ করবো না। তো চলো কালকের জন্য প্রস্তুত থাকে, কালকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে আমি আবারও আসছি। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না, আর চ্যানেলটা ভালো থাকলে ভালো লাগলে সরি ভালো থাকলে না ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবা, আর বেল বাটনটা প্রেস করে রাখবা। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের পাশে এইভাবে থাকো। গুড নাইট, টাটা, বাপ্পাই, আবার দেখা করছি কালকে নতুন একটা ব্লগের সঙ্গে।